আজকে হচ্ছে ডিসেম্বরের বাইশ তারিখ আর বাইশ তারিখ মানেই একটা স্পেশাল দিন আমার জীবনে তো ভাবলাম যে নতুন বেড আজকেই মানে বিছানায় পেতে ফেলি আর এটা কিন্তু শিখা দিদিভাই দিয়েছিলেন ভেবেছিলাম যে রাহির অন্নপ্রাশনের সময় এটা একেবারে বের করব তো ভাবলাম যে না আজকেই এটা বিছানায় পেতে দিই তো ওর পাপার কাছে ছিল তো এখন আমার কাছে এই যে দিয়ে গেলো হ্যাপি বাদেশোনা হ্যাপি বার্থডে গুড মর্নিং সবাইকে আর আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আর সত্যি ঘরের লোকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই বেডশিটটা দিয়ে তো সোনা এখন একটুখানি খেলছে সকালবেলা থেকে কিন্তু একটু ঘুম হয়ে গেল এখন কিন্তু সময় হচ্ছে ওই আটটা দশ তো উঠেছে অনেকক্ষণ আগেই উঠে তারপরে সকালবেলা থেকে একটু পাপার করে ঘুরছিল তারপরে স্টলের মধ্যে ওখানে একটু রাস্তা একটু ঘুরে বেড়াচ্ছিল তারপরে ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে মোটামুটি ওই মিনিট তো ততক্ষণে আমি জাস্ট চেঞ্জ করলাম সময়ও সময় সঙ্গে ভাবলো যে বিছানা তো রেডি হয়ে গেছে যাই এবার ঘুমটা ভেঙে একটুখানি গিয়ে শুই তো ঘুমটা ভেঙে গেল আর এখন আমরা কিছু খাইনি সকাল থেকে খাবো তো রাহির পাপাকে বলছিলাম একটু নারকেল ছাড়াও কলা আছে পাকা কলা তো ওইটা আমার খুবই ভালো লাগে ওই নারকেলের যে মিল্ক না ওইটা দিয়ে আর পাকা কলার যে এটা আর কি একসঙ্গে মিশিয়ে ও তো ওটা খেতে আমার খুবই ভালো লাগে তো ওইটাই বলছিলাম তখন কী করে রাহির বাপার স্কুলের রেজাল্ট মানে দিতে হবে মানে রেডি করতে হবে আর কি তো ওই জন্যই সেই সমস্ত কিছু নিয়ে পড়ে আছে কালকে অনেক রাত্রেবেলা এসেছিলো রাত্রেও অনেক বলতে ওই সন্ধ্যে হয়ে গেছিলো আস্তে আস্তে পুরো মানে কমপ্লিট করে এসেছে আর কি তো আর আমার এই সোনার সাথে সন্ধ্যের পরে ও তো সন্ধেবেলা থেকে ঘুমিয়ে যায় তো সোনার পাপার সঙ্গে কিন্তু খুব কম টাইম দেখা হয় সন্ধেবেলা সোনার পাপার সঙ্গে সোনার মানে খুব কম টাইমে দেখা হয় যখন ও বাড়ি থেকে যায় তখন দেখা হয় নাহলে বেশিরভাগ সময় এসে দেখে সোনা ঘুমোচ্ছে সন্ধেবেলাটা দেখা হয় না সকাল না হতে হতেই ব্যাস ওর ঘুম ভাঙলেও মানে বাইরে নিয়ে যেতে হবে যে যে সময়ই হোক খুব কান্নাকাটি করে রোজ রোজ ওই বাইরে যেতে হবে তো আজকে একটু বেশ ভালোই ঠান্ডা কালকে অতটা ঠান্ডা ছিল না কিন্তু আজকের থেকে বেশ দেখছি আমার ভালোই ঠান্ডা তো ওই জন্য ওর পাপা একটুখানি ঘোরাঘুরি করার পরে দেখি ঘুমিয়ে গেলো আর এই যে হোটলো এখন রান্না বান্না করবো মা কালকে কচু দিয়েছিল একটু তারপরে শাক দিয়েছিল তো ওগুলো দেখি বাছা বাছি করি কেটে কুটে রান্না করি কদিন শুধুই নিরামিষ 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 আর ঘেরে মাছ নেই ওই জন্য শুধুই নিরামিষ তো ভাল লাগে না বেশি একটা না এক ঘেমে নিরামিষ খেতে আমাদের জীবনে আজকে সব থেকে একটা মানে ভীষণ খুশির দিন আর রোজি রোজি খুশির দিন তো ও তুমি আমাকে হাম দিলে ও সোনা বাচ্চা তো সোনা 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 আমার চাঁদের আজকে সোনার ছয় মাস কমপ্লিট হলো আজকে দিনে সোনা আমাদের কাছে এসেছিল আর ভীষণই ভালো লাগছে সকালবেলা হতেই তো ওকে মানে নিয়ে সেই আগে যে পুরানো কথাগুলো যেদিন বসেছিল আমাদের কাছে তো সেইগুলো আর কি স্মৃতিচারণ হচ্ছিল আমি আর রাহির পাপা ও তো মানে ভোরবেলা ঘুম হয়ে গেছে তো এইগুলোই দুজন বলছিলাম যে আজকে দিনটা আর কি সেই ছ মাস আগে মানে পিছিয়ে গিয়ে কি কি হয়েছিল সেদিন তো সেইগুলো আবার করে আমরা একটু স্মৃতিচারণ করছিলাম যে কোন সময়টা কি হয়েছিল কখন কিভাবে ওকে দেখেছিলাম এই সবগুলো আর কি তো সত্যি ভালো লাগে আর দেখতে দেখতে সোনা মাস হয়ে গেল মনেই হয় না যে সোনা মাস হয়ে গেছে এই তো একটুখানিটা এলো আমার কাছে ক্যা ক্যা করতে মি ওখানে ভীষণ জোরে জোরে কাঁদে আর হাউ হাউ করে কত কথা বলে হাসে আর একটু কানিটা ছিল একটু একটু একটুখানিটা প্রথম প্রথম তো কোলে নিতেই পারতাম না আমার অনেক শুভকাঙ্ক্ষী বন্ধু অনেক কিছু কমেন্ট করতেন যে তুমি একদম কোলে নিতে পারছো না প্রথম প্রথম বুঝতে পারতাম না অতটা যে মানে কিভাবে কি করব আর যেহেতু মানে আমার মার দিক থেকে হয় তো সাপোর্ট বলতে আমাকে তেমন কোনো কিছু করতে দেয়নি মা মানে নিজে কষ্ট হলেও করেছে কিন্তু এইসব বিষয়গুলো তো আমাকে অতটা হেল্প করতে পারেনি এগুলো সব নিজে নিজের দীর্ঘদিন ধরে ধরে বাচ্চা আমার কাছে থাকতে থাকতে আস্তে 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 আয়ত্তে এসে গেছে আর একজন মায়ের না এগুলো স্বাভাবিকভাবে চলে আসে যে আমার বাচ্চারা কিভাবে সুস্থ থাকবে কিভাবে রাখবো প্রথম যখন মানে কনসেপ্ট করেছিলাম প্রথম দিককার কথা বলি যখন জানতে পারলাম যে কনসেপ্ট করে গেছি তখন ভীষণ টেনশান হচ্ছিল যে কি করব কিভাবে কি করব কিভাবে কি করতে হয় না করতে হয় কিছুই জানি না মানে বিরাট একটা চিন্তা করতাম সেটা হয়তো ভিডিওতে অনেক টাইম বলতাম বা মানে দীর্ঘ টাইম ধরে বেশিরভাগটা ওই চিন্তাই করতাম যে কি করব কত কিছু নিয়ম কারণ আছে কত কিছু করতে হয় এ করতে হয় তা করতে হয় কত কিছু ভাবতাম তারপরে এখন আর কিছু মনে হয় না আর আমি অত কিছু নিয়ম কারণও করতে পারিনি সেটা প্রেগন্যসি টাইম হোক আর এই সময়টা হোক আমি অতটা বেশি কিছু জানি না আর ওই জন্য কারণ কিছু করিনি শুধু এটাই চাই মানে যে যেগুলো করলে আমার বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে তো সেইগুলো যেটা মন থেকে আসে সেটা চেষ্টা করি এটাই আর কি তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মেয়েকে যেন মানুষের মতো মানুষ হয় ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর আজকে থেকে ওই হচ্ছে ওর পাপা কোলে নিয়েছে ভোরবেলা তখন থেকে এই হচ্ছে মানে এরকম করে উল্টে শুয়ে পড়ছে এরকম কোনো উল্টে শুয়ে পড়ছে আমি চাই না ওর লাগছে কিনা ও নিজে নিজেই ওরকম করছে আবার তুললে আবার করছে ভোরবেলার দিকটাই বেশি এখন তো করছে ওই যে দেখছেন মানে ওরকম ভাবে শুয়ে পড়তে চাইছে রাহি পাপা আবার স্কুল আছে হ্যাঁ সোনা হয়ে গেলে তো তোমার অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আর দু তিন মাসের মধ্যে মোটামুটি সোনা একা একা বসতে শিখবে হামা দিলেও দিতে পারে কেননা বেশ অনেকটা দূর যেতে পারে এগিয়ে এগিয়ে তাই তো শোনা হুম তো দেখি আমি গিয়ে একটু খাবার জোগাড় টোগাড় করি শোনা শোনা চাঁদের কোনা এ ওর পাপা শুনতে চাই যে ওকে পাপা বলে ডাকুক কিন্তু বেশিরভাগ টাইম বাবা বলে বা বা বলে কিন্তু পাপা খুব কম টাইমই বলে কিন্তু ওর বাবার ভীষণ ইচ্ছা যে পাপা বলে ডাকুক পাপা শব্দই শুনবে আর কি আর মেয়ে উঠে পড়ে লেগেছে না বাবা বলবো আর তার বাবা উঠে পড়ে লেগেছে বলে শুধু বলে এই বের করতে চাইছি না একটুখানি মানে সোয়েটারটা বড় তো ওর মধ্যে ঢুকিয়ে রেখেছি কেননা হাত দিয়ে নিজের টুপি খুলে ফেলে কোলে উঠলে মানে চুল ছিঁড়ে ফেলবে মানে ওইসব করে করে বেড়াবে এখানে যা কিছু আছে হাত দিয়ে সব সরানো হয়ে যাবে ওই জন্য মোটামুটি হাতটা আটকানো থাকলে ও একটু মানে ওইগুলো করতে পারে না আর মাঝে মাঝে যখন খুব করে উৎপাত করে মানে এদিক থেকে ওদিকে এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে জিনিসপত্র ধরে টানছে মুখে দিচ্ছে এইসবগুলো তো করে ও মানে যখন ওকে খাটে শুয়ে দেওয়া হয় তখন আমি চুপ করে এরম করে দিই ও তখন চুপ করে থাকে ও তখন ওই রকমভাবে চুপ করে থাকে ও কিছু দেখতে পান না তো তখন ওই হাত একটু ছেটাছিটি করে আর করে থাকে যদি হাত খোলা থাকতো এরকম ভাবে টেনে টেনে আগিয়ে যেত কিন্তু সামনে হাত গুলো ওই বের করতে পারছে না বলে ওরকম করতে না ওই সামনের ওইগুলো কখন টেনে আনতো মুহূর্তের মধ্যে মানে কি বলবো এখান থেকে ওখানে চলে যেতে পারে মানে এরকম ডিগবাজি খেয়ে খেয়ে না হলে হচ্ছে উঁচু হয়ে এরকম করে করে যায় আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন যে ওইভাবে মানে বটি সামনে ওইভাবে রাখবে না তো এটা মানে ঠিক আর ভিডিওতে একটু খুব কাছাকাছি ছিল কিন্তু অতটা কাছাকাছি ছিল না যদিও আর ওকে ওই বলছেন যে ওই নিচে কাঁথা পেতে ওর উপরে শুয়ে রাখতে ওকে ওইভাবে শুয়ে রাখলে আমার জীবনেও সবজি কাটা বা অন্য কোনো কাজ কোনো দিনই হবে না কেননা ও এত দ্রুত মানে কাঁথা বা মাদুর থেকে সরে চলে যায় যখন আমরা যখন বান্দায় বসি তখন ওকে হয়তো আমাদের কাছে একটু শোয়ালাম ও কিছুতেই ওর মধ্যে থাকে না মানে ওর সঙ্গে সঙ্গে পালিয়ে যায় একদম পুরো মেঝেতে চলে যায় তো ওই কারণে ওকে বাইরে মেঝেতে খুব কম শোয়ানো হয় ওই বেশি স্টোরের মধ্যে ওখানেই আর কি উঁচু তো যেহেতু তো ওর মধ্যে ওটা চেষ্টা করে বা এ করে কিন্তু মানে অন্য কোথাও যেতে পারে না ওই জন্যই ওর মধ্যে শোয়ানো হয় মেঝেদের আগলে এই খাটের পরে দেখছেন কেমন করছে ও ওরকম সরে 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 সেই অনেকটা দূরে চলে যায় ওই জন্য মেজেতে খুব কমই শোয়ানো হয় আর শিখা দিদি ভাই বলছিলেন যে তোমার মিক্সার আছে কিন্তু মানে মিক্সারটা কি হলো ভালোই তো ছিল ভালোই কিন্তু ভীষণ আওয়াজ হয় তো সোনা আবার কখন কখন ঘুমিয়ে যায় তারপরে ও একটু আওয়াজ হলে ভয় পায় মানে চিৎকার করে ওঠে মাঝে মধ্যে মানে খুব আওয়াজ হলে ওই জন্য মিক্সারটা ব্যবহার করি কিন্তু খুব কম সময় ব্যবহার করি আর রোজ রোজ যেহেতু একটুখানি ওটা মানে কিছু না কিছু রস খাই তো সেক্ষেত্রে যত জামা কাপড় কালকে সব কাঁচা ধোয়া হয়েছিল সেগুলো তো অর্ধেক অর্ধেক শুকিয়েছিল আর বাকি সব ভিজেই ছিল তো ওই জন্য সব আবার করে মেলিয়ে দিলাম দেখি আজকে আবার কতটা কি শুকায় রাহির পাপা এখন বসে পড়েছে কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তাহলে তুমি সকালে একটুখানি ওটা রেডি করো রান্না বান্না ওদিকে বসিয়ে দিয়েছি আর একটুখানি সময় পেলে একটুখানি এসেই যে কাটা দিয়ে আমি একটা কিছু তৈরি করতে চাইছি তো উলের কাজ আর কি তো সেটা আর কি শুরু করছি তো প্রথম ভাবছিলাম যে কোন কালারের উল নেব কোন কালারের উল নেবো তো ভাবলাম যে এটাই করি দেখি এটা একটু খয়েরি কালারের মতো আর এদের সঙ্গে একটু কথা বলছি ওদিকে ভাতটা মানে প্রায় হয়ে এসেছে আর মানে তরকারিগুলো হলেই হবে তবে সকালবেলা তার আগে একটু একটুখানে রাহির বাবা বললো যে ওই নারকেলের জুস বের করবে করে আর হচ্ছে ওই পাকা কলা দিয়ে খাওয়া হবে তো এখন কখন যায় আর ও একটু মানে রাহির সাথে একটু সময় কাটাচ্ছে আমিও একটু বসে আছি মোটামুটি কাজের ফাঁকে সময় পেলে এই যে আমার এই উলের কাজটা নিয়ে একটুখানি বসি তো অবশেষে রেডি হলো এই মিক্সারে মানে পেস্ট করে নিয়েছিল তারপরে এই যে খাওয়া হলো আর এদিকে বান্দা ফান্দা সব ঝাড় দিয়ে নিচ্ছি ওদিকে তো অনেক জামা কাপড় সব চেয়ারের উপর রাখা যায় না কখন ভাজ করবো গর্বান্ধাটাকে ঝাঁটাই তারপরে হচ্ছে দেখি রাইয়ের পাপার জন্য আবার তাড়াতাড়ি করে ভাত বেরিয়ে দিতে হবে ও গেলো চান করতে আর আজকে যায় না কতদিন পর হচ্ছে ছোলা কচু খাচ্ছি তো মা দিয়েছিল ছোলা কচু আর শাক দিয়েছিল তো ওটা বেঁচে বুঝে রেখেছিলাম ওই যে বিট ভাজা করলাম শাক ভাজা করলাম আর ছোলা কচু আলু দিয়ে আর সয়াবিন দিয়ে রান্না করেছি আর অনেকদিন দিন পর খেলাম ভালো লেগেছে কি হলো একটু কথা বলে যাও একটু কথা বলে যাও একটু কথা বলতে হয় হ্যাঁ এতক্ষণ কোথায় ছিলে ঠাম্মার কাছে ও একটু থাম্বা নিয়েছি আমি ততক্ষণ যত জামা কাপড় যা ছিল সমস্ত সব ভাঁজ করে নিয়েছি বাইরে মানে ছিল সেগুলো ঘরের ভিতরে ঘর বান্ধে ঝাড় দিয়ে মুরগিকে খাবার দিয়ে এসেছি কিন্তু এখনও পর্যন্ত ওদেরকে এখনও তোলা হয়নি এখন কিন্তু চারটে পাঁচটা বাজে পুরোই পাঁচটা ঠিক আছে উনষাট শোনা মোশা ও বর্ষরানি কি রে

আজকে ঠান্ডা একেবারেই তেমন নেই আর গুড ইভিনিং সবাইকে আর বেশ অন্ধকার হয়ে গেছে বাইরে মুরগি তুলে দিয়ে এলাম আর আমাদের এই যে ঘোড়া দৌড় দেখবেন ওখানে ওর পাপা পড়ছে আর কী সব লেখছে ওখানে গিয়ে খাতা ছেড়ে দিয়েছে একবার বই ছেড়ে দিয়েছে ওই দেখুন আবার এখান থেকে মানে এমনভাবে যাচ্ছে ওইখানে যে পুরো আমরা দুজন হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ বাবা যখন আমাদের বাড়ি আসে কখনো না ধরুন একটু ভালো লাগতো বা বাবা আসতে বলে তবু কিছুটা একটু মানে আমাদেরও তো ইচ্ছা করে কোনো কিছু খাওয়াতে তো কোনো দিনই বলে না হয় বাড়ির কাছে এসে বলবে আর না হলে আমরা যদি ফোন করি তাহলে হয়তো জানতে পারবো যে রাস্তায় আছে এরকম আর কি তো আজকেও যে আসবে এরকম মানে জানতাম না তারপরে হঠাৎ করে মানে বিকাল বিকালবেলার দিকে আমি ফোন করেছি তখন আমি বলছি তুমি কোথায় আছো বলছে এই তো তোদের বাড়ি যাও বলে এখন এই যে রাস্তায় আছি হ্যালো ফ্রেন্ডস এখন বেশ অনেক রাত্রি হয়েছে আর সোনা মানে কথা বলতেই উঠে গেছিল ওই জন্যে আমি আবার অনেকক্ষণ বাদে এলাম কথা বলতে তো যাই হোক এখন ওটাই হয় মানে সময় মতো ভিডিও করতে তো পারি না শোনার জন্য আর ঘুমিয়ে পড়লেও এখন খুব একটা কথা বলাও হয় না জোরে তো এখন যেটা আর কি দেখাতে এনেছি বাবা কি কি এনেছে তো অনেক সবজি এনেছিল যেগুলো আপনাদের কাছে শেয়ার করা আর হলো না তো আমি বলে দিচ্ছি বাবা কিছু ফল এনেছিল আপেল আর লেবু এনেছিল শাক বৈশাখের বিটলি বাগান থেকে এনেছিল পালং শাক তারপর বেগুন মানে বাবা যখন আসে তখন তো মোটামুটি বাজারের কিছু কিনেও আনে গাজর মটরশুঁটি সাদা তেল থেকে শুরু করে আর সাথে বাদাম খেতে পছন্দ করি বলে প্রতিবারেই যখন আসে তখন এক প্যাকেট করে আবার বাদাম নিয়ে আসে মোটামুটি সব মিলিয়ে মিশিয়ে এক ব্যাগ তো এনেই ছিল তো কিছু শাশুড়ি মাকে দিয়েছি সবজি আর কিছু আমরা নিয়েছি এরম করেই নিয়েছি আর সেগুলো আপনাদের কাছে আর শেয়ার করা হলো না শোনার জন্য একদমই না একদমই সময় পাই না তো ভাবলাম যে কি কি মানে শোনার জন্য জিনিস যায় সেগুলো আপনাদের কাছে শেয়ার করি তো ওইগুলোই যে নিয়ে চলে এসেছি আসলে ঘরের মধ্যেই তো ওই জন্য মানে সোনার ঘুমলে মানে ঠিকঠাকভাবে আমি কথা বলতে পারি না তো এই যে সব এক এক করে বের করি আমরা আগে দেখেছি আগে বের করে নিই নাহলে হবে খুব প্রথম দেখাই এই যে প্যাঁ আওয়াজ হবে আর কি বাঁচি আছে এই জুতোর মধ্যে ছোট্ট এক জোড়া জুতো আর জুতোগুলো খুবই ভালো আর সাথে এই যে হনুমান টুপি এই টুপিটা মানে সন্দেশখালী বোধহয় প্রত্যেকটা দোকানে খুঁজেছি কিন্তু এই টুপি কোথাও পায়নি বাবা কোথা গেছিলো তো ওইখান থেকে এনে দিয়েছে হনুমান টুপি টুপিটা না মানে কি বলুন তো বাচ্চারা তাড়াতাড়ি খুলতে পারে না ও এখন টুপি খুলে মানে খুলতে শিখে গেছে তো তো ওই জন্য খুব সমস্যা আর কি এমনি আমরা যখন ওকে নিয়ে ঘুরছি কাছে রাখছি তখন ওই সব টুপিগুলো খুবই ভালো কিন্তু ও যখন রাতে ঘুমোচ্ছে কখন কখন খুলে দেয় আমি রাতে যে কতবার উঠে টুপি পড়াই তার ঠিক নেই তো এই টুপিটা খুবই ভালো আর শিখা দিদিভাই দিয়েছিলেন যে এই টুপিটা এই টুপিটা দিদিভাই ভেবেছিলেন যে এটা হচ্ছে মানকি গ্যাপ কিন্তু না এটা এমনি আর কি মাথায় আর কি দেওয়ার জন্য কিন্তু এই যে এই 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 টুপিগুলো বেশ রাতের জন্য খুব ভালো হবে তো এই টুপিটা এনেছে আর এরকম ধরনের প্যান্ট এনেছে আমি বলছি দুটো এনেছে এই যে এই একটা আর এই একটা আর সাথে এই যে সোয়েটার এনেছে এই একটা একই একই শুধু কালারটা আলাদা এই একটা আর এই একটা মোটামুটি ওর আগের বছরও মনে হয় হয়ে যাবে একটু বড়ো সাইজের তো এই ছিল বাবা আর কি সোনার জন্য এনেছিল এগুলো তো এইগুলো কাস্তে হবে তারপর সোনাকে পড়াতে হবে আর বাবা বসে ছিল তো বেশিক্ষণ বসেও নি মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট বসেছিল তারপরে সঙ্গে সঙ্গে আবার মানে বাবাকে যেতে হলো মানে থাকবে তো না কারণ মা একা থাকে রাতে তো মা থাকতে পারবে না একা আর বাবা এমনি খুব একটা এসে থাকতেও চায় না রাতের বেলা তো ওই জন্য আর মানে বেশিরভাগ টাইম আগে ওই ধামাখালি আসতো চলে যেত এরকম করতো কিন্তু এখন ওই সোনার জন্য একটু বাড়িতে আসে কিন্তু সেই আস্তে আস্তে সন্ধে হয়ে যায় বাবা এসে বসতে পারে না তারপর তাড়াহুড়ো করে বাবাকে চলে যেতে হয় এরকম করে আর আজকে মানে সোনা মানে বাবার কোলে গিয়ে এত কান্না কেঁদেছে যে বাবা নিতেই পারিনি ওকে তো বাবার ওই জন্য একটু মন খারাপ আসলে ও সন্ধ্যের পরে আর কি বিশেষ করে একদমই আর কারো কাছে থাকে না এমনকি ওর বাবার কাছেও থাকে না আগে থাকতো মোটামুটি সবার কাছেই থাকতো সন্ধ্যের পরেও সবার কাছে থাকতো কিন্তু একদিন আমি ওকে রেখে দোকানে গিয়েছিলাম এবারে ও পাপার কাছেই ছিল তো আমি যাওয়ার সময় দেখছিলাম যে ও একটু খুক খুক করে কাঁদছিলো তো আমি জানি যে ওর পাপা সামলে নেয় একটুখানি কাঁদলেও মোটামুটি এদিক ওদিক কোলে করে নিয়ে ঘুরলে ও মানে চুপ পড়ে যায় সামলে নিতে পারে তো আমি সেদিন কি করেছি দোকানে গেছি একটু সুন্দর সুন্দর টাইম তারপরে একটা কাকিমার সঙ্গে দেখা হয়েছে এবার অনেক দিন পর দেখা হয়েছে কাকিমার সঙ্গে গল্প করতে করতে বেশ আধা ঘন্টাখানি হয়েছে তারপরে বাড়ি এসে দেখি মেয়ে প্রচণ্ড কাঁদ ছিল আর ওর বাবা নাকি থামাতেই পারছিল না তো সেইখান থেকে ওর মনে একটা ভয় এসেছে যে সন্ধেবেলার পরে মা যদি চলে যায় বা মাকে পাবো না বা এর মাঠে কিছু যায় না ও কী ফিল করে তো সেইখান থেকে ও সন্ধ্যের পরে ওর বাবার কাছেও আর থাকে না ও মানে আমাকেই খোঁজে একটু মানে একটু সূর্য সূর্যরূপে সঙ্গে সঙ্গে আমাকে খোঁজা শুরু করে দেয় আর আমার কাছে থাকলে তো ভালোই থাকে কিন্তু আর কারো কাছে থাকে না সন্ধ্যের পরে তো ওই জন্য বাবার নিয়েছিল বাবার কাছেও কাজ ছিল কিন্তু আগেরবারে যখন এসেছিল বাবা তখন কিন্তু সন্ধ্যে হলেও কিন্তু বাবা বাবার কাছে ছিল অনেকক্ষণই ছিল বাবা বেশ খানিকটা সময় ছিল এবং তারপরে গিয়েছিলো আর কি মোটামুটি আগেরবারে যখন এলো আধ ঘন্টা মনে হয় ছিল তো যাই হোক এবারে একদম মানে যায়নি বাবা বাড়িতে গিয়ে বারবার করে ফোন করছিল মা ফোন করছিল যে কেন হচ্ছে কোলে আসেনি আমি বলছি এরম এরম ব্যাপার ওই জন্য আর এখন আর সেই পরে আর কারোর কাছে যায় না তো যাই হোক দাদুর তরফ থেকে তো দেখলেন কতগুলো উপহার পেলো বাবাকে বলছিলাম এতগুলো মানে কি বলুন তো ও তো ছোট। এবারে ওরা খুব দ্রুত বড় হয়ে যায় জিনিসগুলো মানে ছোট হয়ে গেলে সেই পরে থাকবে আর আমার এতে খুব মায়া হয় একটু বেশি দিন যদি পড়তে পারে তবুও সেই জিনিসগুলো হয় আর জামা হলে ঘন ঘন পরিয়ে দিলাম বেশ অনেকটা মানে সময় তো মানে অনেকটা ব্যবহার হলো কিন্তু সোয়েটার এমন একটা জিনিস ওই এক দু মাস আর ব্যবহার করানো যাবে আবার গুছিয়ে রাখতে হবে পরের বছর জন্য পরের বছর গেলে কি হবে আবার ছোট হবে এই রকম আর কি এই হচ্ছে ব্যাপার যার কারণে বাবাকে বলছিলাম একটা দিতে পারতে তাহলে বেশ ভালো হতো তো তাদের থেকে পাওয়া এই উপহারটা আপনাদের কাছে দেখিয়ে দিলাম কেমন কী হলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো যাই হোক ভীষণ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর পৌষ মাস পড়ে গেছে কিন্তু তবুও তেমন একদমই ঠান্ডা নেই আজকের তো রকম মানে বেশি ঠান্ডা একেবারেই নেই তো যাই না আবার হঠাৎ করে আবার শীত পড়তে পারে মানে ঘরের মধ্যে থাকলে সোয়েটার বা চাদর না গায়ে দিলেও হবে আর কি একটু বাইরের দিকে বেরোলে যে একটু পড়তে হচ্ছে আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন পরে ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে